প্রাইভেট ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া। আজ আমরা ব্যাঙ্ক এশিয়ার ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, সকল ব্যাংকের সকল আপডেট পেয়ে যাবেন সবার আগে। ব্যাঙ্ক এশিয়া ডিপিএস। ব্যাঙ্ক এশিয়া বিভিন্ন ধরনের আমানত পণ্য অফার করছে। আমানত পেনশন স্কিম অর্থাৎ ডিপিএস তার মধ্যে একটি। এটি বিভিন্ন মেয়াদ এবং পরিমাণসহ একটি বিশেষ সঞ্চয় পরিকল্পনা যা গ্রাহকদের মাসিক জমা করতে এবং মেয়াদপূর্তির পর জমাকৃত টাকা আকর্ষণীয় ইন্টারেস্ট সহ ফেরত দেয়। আসুন এবার জেনে নেই ব্যাঙ্ক এশিয়ার ডিপিএসের বৈশিষ্ট্য সমূহ। ব্যাঙ্ক এশিয়ার গ্রাহকগণ যে কোনো শাখায় ডিপিএস খুলতে পারবেন। গ্রাহক চার্জ মুক্ত সেভিংস অ্যাকাউন্ট উপভোগ করতে পারবেন, যে সেভিংস অ্যাকাউন্টটি শুধুমাত্র ডিপিএস এর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ডিপিএসের মাসিক কিস্তি জমার জন্য কোনো অনলাইন চার্জ গ্রহণ করে না এশিয়া ব্যাঙ্ক। ব্যাঙ্ক এশিয়ার ডিপিএসের আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক সুদের হার। একজন ব্যক্তি একাধিক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাঙ্ক এশিয়া ডিপিএসের অন্যতম একটি সুবিধা হল এসওডি ঋণ সুবিধা, অর্থাৎ গ্রাহক ডিপিএসে জমাকৃত অর্থের বিপরীতে লোন নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, অবশ্যই সেই জমাকৃত অর্থের পরিমাণ 50,000 টাকা বা তার ঊর্ধ্বে হতে হবে। ব্যাঙ্ক এশিয়ার ডিপিএসের কোনো গোপন বা হিডেন চার্জ নেই। ব্যাঙ্ক এশিয়ায় 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর এবং 12 বছর মেয়াদে ডিপিএস করা যায়। ব্যাঙ্ক এশিয়ার ডিপিএসে মাসিক কিস্তি বা জমার পরিমাণ 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 8,000 টাকা এবং 10,000 টাকা পর্যন্ত। আপনি আপনার পছন্দ মতো এর মধ্যে ডিপিএস প্ল্যান সাজিয়ে নিতে পারবেন। আসুন এবার জেনে নেই মাসিক কত টাকা জমা করলে এশিয়া ব্যাঙ্ক মুনাফা সহ আপনাকে কত টাকা ফেরত দেবে। মাসিক জমা 500 টাকায় 3 বছর মেয়াদে আপনি মুনাফা সহ পাবেন 19,000 টাকা, 5 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 33,500 টাকা, 7 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 50,000 টাকা, 10 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 82,000 টাকা, 12 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 1,10,000 টাকা। মাসিক জমা 1,000 টাকায় 3 বছর মেয়াদে আপনাকে মুনাফা সহ এশিয়া ব্যাংক প্রদান করবে 38,000 টাকা, 5 বছর মেয়াদে মুনাফা সহ প্রদান করবে 67,000 টাকা, 7 বছর মেয়াদে মুনাফা সহ প্রদান করবে 1,00,000 টাকা, 10 বছর মেয়াদে মুনাফা সহ প্রদান করবে 1,64,000 টাকা, 12 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 2,20,000 টাকা। মাসিক জমা 2,000 টাকায় 3 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 36,000 টাকা, 5 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 1,34,000 টাকা, 7 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 2,00,000 টাকা, 10 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 3,28,000 টাকা এবং 12 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 4,40,000 টাকা। মাসিক জমা 3,000 টাকায় 3 বছর মেয়াদে আপনি পাবেন মুনাফা সহ 1,14,000 টাকা, 5 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 2,01,000 টাকা, 7 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 3,00,000 টাকা, 10 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 4,92,500 টাকা, 12 বছর মেয়াদে মুনাফা সহ পাবেন 6,60,000 টাকা। মাসিক জমা 4,000 টাকায়
তিন বছর মেয়াদে আপনি মুনাফাসহ পাবেন 1,52,000 টাকা, 5 বছর মেয়াদে মুনাফাসহ পাবেন 2,68,000 টাকা, 7 বছর মেয়াদে মুনাফাসহ পাবেন 4,00,000 টাকা, 10 বছর মেয়াদে মুনাফাসহ পাবেন 6,56,000 টাকা, 12 বছর মেয়াদে মুনাফাসহ পাবেন 8,80,000 টাকা। মাসিক জমা 5,000 টাকায় 3 বছর মেয়াদে আপনি পাবেন 1,90,000 টাকা, 5 বছর মেয়াদে 3,35,000 টাকা, 7 বছর মেয়াদে 5,00,000 টাকা, 10 বছর মেয়াদে 8,20,000 টাকা এবং 12 বছর মেয়াদে 11,00,000 টাকা। মাসিক জমা 8,000 টাকায় 3 বছর মেয়াদে পাবেন 3,04,000 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 5,36,000 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 8,00,000 টাকা, 10 বছর মেয়াদে পাবেন 13,12,000 টাকা, 12 বছর মেয়াদে পাবেন 17,60,000 টাকা। মাসিক 10,000 টাকা জমায় 3 বছর মেয়াদে পাবেন 3,80,000 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 6,70,000 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 10,00,000 টাকা, 10 বছর মেয়াদে পাবেন 16,40,000 টাকা, 12 বছর মেয়াদে 22,00,000 টাকা। ব্যাংক এশিয়ায় DPS অ্যাকাউন্ট ওপেন করতে কী কী ডকুমেন্ট লাগবে? অ্যাকাউন্ট হোল্ডারের NID বা বৈধ পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি, ঠিকানা প্রমাণের জন্য অ্যাকাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি, অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি সদ্য তোলা ছবি, মনোনীত নমিনির বৈধ NID বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি, মনোনীত নমিনির 1 কপি সদ্য তোলা ছবি, E-TIN সার্টিফিকেট যদি থাকে। আপনার যদি E-TIN সার্টিফিকেট থাকে তাহলে আপনার সরকারি ট্যাক্স কর্তন হবে 10%, আর আপনার E-TIN সার্টিফিকেট না থাকলে আপনার সরকারি ট্যাক্স কর্তন হবে 15%। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।